सोना मायर जय से भोग मायर ही माँ मा अनेक बार ऐसे भोग करे सत्य कष्ट है তা বাবাও বাবাকে দেখা একটু বাবাও এসে আমার আই কার্ডটা হারিয়ে গিয়েছিল মা আমি তো পাগল হয়ে গেছিলাম লাস্টে অনেক খুঁজে 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 যেখানে পাচ্ছি খুঁজে খুঁজে পাই না লাস্টে পেয়েছি এখানে গিয়ে দেখতে সামনে ঝুলছে কানছে আমি ফুল তুলতে গেছি কানছে বলছে কি হয়েছে আই কার্ড পাচ্ছি না আমি যাব মায়ের কাছে যাব আমি মায়ের কাছে যাব এমনি করছে কিছু বলছে না খালি মায়ের কাছে যাব আর কানছে তারপরে বলানো রিটায়ার হয়ে গেছে বলছে আমি ও বাবা সার্ভিস করতে হ্যাঁ বাবা কিসের সার্ভিস করতে আর্মিতে ও বাবা আর্মিতে সার্ভিস করতেন তাও দেখ বাবা কেমন রান্না করলো কি বলছে নি ফসকা লেগেছে বলছে গরুটা তো গুটিয়ে দিয়ে আমার গরুটা নাচাই এই মা অনেক উপকার হয়েছে এই দেখুন ছেলেটা গরুটা লাগিয়েছে একদম ঠান্ডা হয়ে গেছে ইয়েটা দিয়া সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেছে দেখলি মায়ের ফুলটা দিয়া সঙ্গে মা ছিল কেটে গেল হ্যাঁ কেটে গেল এখানে এসেছে না অল্পের মধ্যে দিয়ে গেল চলে গেল সেই একটা গল্প বলি এক জন যাচ্ছে এক ভালো সে সব সময় গোবিন্দকে ডাকে দিয়ে ডাকতে ডাকতে গেল আর একজন মাতাল চোর ছাতে যাচ্ছে সামনে এক বস্তা টাকা ও আগে গেল ও দেখলো না ও পেল আর ও এলো ওর পায়ে যে ভালো যে সব সময় গোবিন্দকে ডাকছে তার পায়ে একটা সে মরচে ধরা পেরেক ছিল পেট করে ফুটে গেল তখন স্বয়ং নারায়ণকে মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে আচ্ছা প্রভু তোমার এরকম কেন নিয়তি বলো তো কেন তোমার এরকম করো দেখো যে বদমাস তাকে তুমি টাকা দিলে আর যে ভালো তা তুমি পাটা পেরেক ফুটে দিলে তোমার একই দিলা বলছে জানিস না বছর প্রাণটাই তো দিলাম ছোট্ট একটা ফেকের মধ্যে দিয়ে তখন বলছে তুমি তো মহান আমি শুনেছি তুমি মহান নারায়ণ তুমি তো সরল তুমি নিষ্পাপ তুমি তোমার মতো মহান আর কেউ হতে পারে না তাহলে তুমি এইগুলো তো কী করছো পৃথিবীতে এগুলো সব কী হচ্ছে মর্তে আমি তো বুঝে পাই না তখন নারায়ণকে নারায়ণ লক্ষ্মীকে বুঝিয়ে বলে মাতা লক্ষ্মীকে ওর জীবনটাই চলে যেত যেহেতু আমার নাম নিতে নিতে আসছে সেদিন এক ফোঁটা একটু প্রেক ঢুকিয়ে চলে গেল সেটা চিকিৎসা করলেই ভালো হয়েছে তার জীবনটা আমার ছেলে এই যে মায়ের ভোগ করছিল আজকে যদি না আসতি যদি বাড়িতে থাকতিস এই ফাটা মা অল্পর মধ্যে আমরাই কিন্তু ভগবানকে বুঝি না যে দেখছে মা স্বয়ং দেখছে আমার ছেলে ভোগ করছে হতে পারত কোথাও বাইরে গেছে কিছু গেছে অল্পর মধ্যে চলে গেল আমার কেউ নাই মা ও ছাড়া আমার কেউ নাই না শ্বশুর বাড়ি আছে না বাপের বাড়ি আছে সবাই আমার ভগবান আছে জানবে যার কেউ থাকে না তার ভগবান আছে এই মা অনেক উপকার পেয়েছে ভোগ মায়ের করি কিন্তু কেউ আমাকে করে না ভোগ মায়ের মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা স্বামী তো অনেকটা সুস্থ হয়েছে মানে শ্বাসকষ্ট হতো তো ওইটাও কম আছে একটা পাটা তো প্যারালাইসিস হয়ে গেছিল পায়ে ঝিনঝিন করতো হ্যাঁ ঝিনঝিন করতো যে কইটাও এখন অনেকটা ঠিক আছে অনেক ঠিক হয়ে গেছে আজকে আনতে পারিনি কবে এসেছিল মা গত বেশ তোমার সাথে এসেছিল বলো মা মা তখন থেকে কিন্তু বসে আছে বলো মা এত ভক্ত দেখলাম একদম একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই বাবার কি নিতে দুটো স্পট পড়েছিল সেখানে ভালো হয়েছে বাবা বলেছে আমি রক্তবার আসবো হ্যাঁ মায়ের কাছে আসবো মায়ের কাছে এই বাবারও মিরাকেল হয়েছে বাবা বলো বাবা এক মাস আগে এসেছিলাম আমি আমার ওয়াইফ এসে এক মাস আগে মায়ের কাছে ছেলে সন্তান চেয়েছিলাম মানে এসেছে আর রিপোর্টে দেখিয়েছে পজিটিভ এসেছে হ্যাঁ এসেছে কোথা থেকে আসছে বাবা আমার ডানকুনি কুমিন মরা চন্ডীতলা মা কথা শুনে মা কথা শুনে মা রোজের জব করি মা আছে মা আছে মা আমার বৌদি ছবি আমার বৌদি ছবি আনিনি আমার বৌদি দাদা হচ্ছে আমার এসপি কিন্তু সে এসে পাঁচ ঘন্টা আপনার লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু এখন আসতে পারেনি সেই মায়ের সেই বৌদির জন্য আপনি একটু ই করবেন ছবিও আনতে পারেনি ঠিক আছে বর্ধমান ওদের বাড়ি কলকাতায় এই বাবা অনেক উপকার হয়েছে এক মাস আগে এসেছিল আবার মা মা হতে চলেছে আমার খুব ভালো লাগলো সুখবর একবার সবাই বলো এই মা একটা মিরাকেল পেয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা হয়েছে বাবা হয়েছে তোমার কে হয় এটা আমার হয়েছে বললাম না ভাইরা মেয়েটা আমার মেয়ে
মুর্শিদাবাদ থেকে কবে এসেছিলে খারাপ আরো ভক্তের সঙ্গে চিৎকার করে গলার অবস্থা খারাপ হলো। আমি বারবার ভক্তদের বলবো কেউ ফোন নাম্বার চেয়েও না, কারণ তোমরা সবাই জানো সারাদিন কথা পড়া পড়া কথা বলতে ইচ্ছা করে না, কারণ নিজেরও একটু বিশ্রাম আছে, নিজেরও ঘরে একটা বাচ্চা আছে, তারপরে মায়ের কাছে বসতে হয়। তাই ভক্তদের বলি নিজেরাও বাঁচো, আমাকেও বাঁচার সুযোগ করে দাও। এই যে কথা বলাটা কি যে এনার্জি লস হয় তোমরা জানোই না। এখনও এত এত ভক্ত দেখতে পাচ্ছি প্রত্যেকটা দিন, প্রতিনিয়ত প্রত্যেক দিন। তাই ভক্তদের বলি, অনেক ভক্ত বলে মা তোমার খোঁজ নেওয়ার জন্য আমি ফোন করি, খোঁজ নিতে হবে না, খোঁজ নিলেও তো সে কথা বলতে হয়। তার থেকে মনে হয় মনে মনে তোমরাও মায়ের জন্য আমি প্রার্থনা করি, তোমরা সবাই ভালো থাকো, তোমরাও দূর দূরান্ত থেকে বলো মা তুমি সবাইকে ভালো রাখো, তার সঙ্গে মঙ্গলা মাকেও ভালো রাখো, এটাই বলি। কেউ ফোন নাম্বার চাও না, ওই মা চেয়েছিল বলে খুব বকলাম। উনি একটা কথা কি বলছেন, আমাকে ফোন করবো, তুমি বলো মা, ওনার ঘুম হয় না ঠিক আছে, তুমি নাম জপ করো। কিন্তু তাই বলে নয়, আমাকেও একটা বিশ্রাম নিতে হয়, আমারও কষ্ট হয়। তাই মায়ের কাছে বলি আমি যেন পারি সেই শক্তিটুকু আমাকে যেন দিও। কিন্তু এত যেন ক্রিটিক্যাল না হয়, আমি বাইরে গিয়ে অপারেশন করতে শুধু বললাম, আর আমার গোলব্লাডার ছোট হয়ে গেছে। মা মিরাকেল পেয়েছে, পেটে স্টোন হয়েছিল, আর কি হয়েছিল বলে মা, টিউমার, টিউমার ছিল, তারপরে সিস্ট নিচেও ছিল, তো ওগুলো সব ঠিক হয়ে গেছে। শুধু মায়ের নাম জপ করে। তাই মা বিহার থেকে এসেছে মায়ের কাছে পুজো দিতে, সবাই একবার উলুর ধ্বনি দাও। মায়ের নাম কৃষ্ণকালী, সেই জন্য মাকে নামাবলি দিয়ে দিয়েছি মায়ের। আর ব্যাটারি চলে এলো, যে কোনো জিনিস জোড়া জোড়া মা পছন্দ করে, এই মা লুচি করছে তো আর এক মা লুচি করে এনে দিয়েছে, মানে জোড়া জোড়া। তুমি ভালো করে দেখবে না, সব ভাগে ভাগে খাবে, পরোটা লুচি। মায়ের আজকে অনেক রকমের ভোগ হয়েছে, মায়ের পরোটা, ডাল, লুচি, সবজি, আর মায়ের ভাজা ভুজি ভক্ত মা এসে করে দিয়েছে। একটু দুঃখ হতো তখন যে মা ওখানে থাকতো, কেউ না কেউ করে দিচ্ছে, এখন কে করে দেবে, আর কারণ কেউ না কেউ চলে আসা চলে আসেন, মাকে ভোগ করে দেন। মায়ের ফ্যান চলে এলো আবার একটা, না মাটা গেঁথে নিয়েছি। সবসময় মনে হয় কৃষ্ণকালী মায়াকে মনে হয়, দুর্গা পুজো পুজো অনুষ্ঠান অনুষ্ঠান সবসময় এত ভক্তরা। কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারলে সবাই ভীষণ ভক্তরা আনন্দ পায়। কে মা ঢাকা যাবে, কে মা ঢাকা যাবে, তুমি ঢাকা যাবে,
দেখ মা ঢাক বাজাবে দেখ আচ্ছা আরো কি সময় মা একটু একটু আমি পজ করে গেছি দাদা সামনে বাজাতে না কোন মা